জন্মমৃত্যুর শংসাপত্র পেতে হয়রানির শিকার ক্ষোভে ফুঁসছে রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনাটি ঘাটাল মহকুমা হাসপাতালের। জন্মমৃত্যুর নাম নথিভুক্ত করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। বিগত বেশ কয়েক মাস ধরে ঘুরেও শংসাপত্র পাচ্ছেন না অনেকেই। একাধিকবার আশ্বাস পেয়েও কাজের কাজ কিছুই হয়নি, যে কারণে হসপিটালের ওপর বেজায় চোটে ইমার্জেন্সি গেটের সামনেই তুমুল বিক্ষোভ শুরু করেন রোগীর পরিজনেরা। বিক্ষোভকারীদের দাবি, মাসের পর মাস যেভাবে তাদের হয়রানি হতে হচ্ছে, দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে, হসপিটালের পক্ষ থেকে অত্যন্ত দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এক মহিলা। পাঁচ মাস আগে প্রশ্ন হয়েছিল, তাহলে আমরা যাচ্ছি আসছি বুঝে এক মাস ডেট দিল, বুঝে এসো ওই লেখা যাচ্ছে বলছে এখন এই নাম্বার ফেলতে হবে। আমরা কী নাম্বার ফেলবো? আপনি ওরাই তো করতে পারবে না, কে করতে পারবো বলো? তাহলে আমরা যে লেখাপড়া শিখতে না, আমরা তো সার্টিফিকেট বাই করে নিয়ে যেতাম নাকি, এরকম কেন করবে? গরিব মানুষ খেটে খাই, যাচ্ছি এসি বাস ভাড়া আছে, খরচা আছে, কে দিবে? কতদিন ধরে উঠছেন? আজ সাত মাস যাচ্ছে এসি, ওই যে ডেট দিচ্ছে আমাকে, ওই জায়গায় ঘুরে আসো, হবে না আবার অন্যবার অন্যবার না করে হয়রান করছে। আর কি বলছিল যে মেসেজ মেরে দেবো, লোক লোক পটকিবে মেরে দেবো। আমি বাংলা কথা বলো, আঙুতুলো কথা বলছে কেন? ধাতারি নাকি আমরা যে আঙুতুলো কথা বলবো? গরিব মানুষ বলে চাকরি করছে, আমি চাকরি ভালো দিতে ডাইরের মমতাকে ফোন করে বলবো আমাদের লোক আছে না দেখাবো আমরা এই চাকরি করছে কিসের লাগে? আশ্বাসের পরেও প্রয়োজনীয় শংসাপত্র তিনি পাচ্ছেন না বলে জানান। ধরো আমাদের যেমন বাচ্চা হয়েছে, হওয়ার পর এক মাস এক ডেট দিয়েছে, এক মাস পরে এসে তোমরা কার্ড ডালিয়ে যাবে। হ্যাঁ, এক মাসের জায়গায় চার মাস থেকে আজকে আসার পর এবার সে আমরা 30 জন করে যেরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দিয়ে এবার কাগজ কিনে উল্টি উল্টি দেখতে পাচ্ছে তোমরা, তোমাদের কোনো নাম্বার পড়েনি, দেওয়া যাবে না, তোমরা কি বাংলা কথা বুঝতে পারেনি, এরকম করে আঙুল তুলে কথা চব্য করছে। আমরা তো 30টা লোক ছিল, তাহলে আমরা তো 5 নগদ ধরে ফেলতাম। হ্যাঁ, দিয়ে এইভাবে ই করে আমরা যে মিডিয়ার সাথে মিডিয়ার কথা বলছিল, সে বুঝি বলে যে ওই কোটাটা আগুন যে কোটাটা সেটা ওদের কি বন্ধ হয়ে গেছে। আর এই যে পাঁচ নাকি কথা বললে এইটা দিতে পাঁচের মাস থেকে এটা অনলাইনে করছে, সেইগুলো এখন বন্ধ আছে, সেইগুলো যদি চালু বের করাতে পারি আমরা মানে এক মাস দেড় মাস পরে আমরা দুবই। কতদিন ঘুরছেন? আমরা ঘুরতে বলতে আমরা ওই ডেট দিলে আমরা আর এসিনি, এই আজ ধরো চার মাসই ধরে ঘুরছি আমরা, এরকম ব্যাপার। ওই শুধু ডেট দিচ্ছে এই করছে সে করছে। আপনার নাম? আমার নাম শেখ মহিনুদ্দিন, বাড়ি আমাদের সোলাগড়ি। শেষ পাওয়া খবরে জানা গেছে পুরনো ডাটাকে নাকি নতুন পোর্টালে আপডেট করার কাজ চলছে, যার জেরেই এই সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু তা বলে হসপিটালের পক্ষ থেকে রোগীর আত্মীয় পরিজনদের সাথে এইরূপ দুর্ব্যবহার কখনোই কাম্য নয়। তাই ঘাটাল মহকুমা হসপিটালের পক্ষ থেকে কত দ্রুত এই সমস্যার সমাধান করে রোগীর আত্মীয় পরিজনদের হাতে জন্ম মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। স্বাস্থ্যকর বাড়ির মতো শিক্ষণীয় পরিবেশে আপনার সন্তানকে ভর্তি করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন লিটল অ্যাঞ্জেলস নার্সারি স্কুলে। আপনার সন্তানের জন্য সর্বোত্তম যত্ন প্রদানের CBSE পাঠ্যক্রম ইংলিশ মিডিয়াম স্কুলটি হল লিটল অ্যাঞ্জেলস। ছাত্র প্রতি একক মনোযোগ, ইতিবাচক শিক্ষা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, ছাত্রছাত্রীদের জন্য অভিজ্ঞ ডাক্তার দ্বারা হেলথ ক্যাম্পের সুবিধা, এছাড়াও স্পেশাল ইভেন্টস এবং সামার ক্যাম্পের মতো বিষয় রয়েছে লিটল অ্যাঞ্জেলসে। শিক্ষা এবং শৃঙ্খলাই হলো আমাদের কাজ। ছাত্রছাত্রীদের মনোনিবেশের জন্য খেলার ছলে করা হয় শিক্ষাদান, হিন্দি ইংরেজি ও বাংলা তিন বিষয়েই করা হয় শিক্ষাদান। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন লিটল অ্যাঞ্জেলসে। ঠিকানা রবীন্দ্রপল্লী, আরামবাগ, হুগলি। বিশদ জানতে যোগাযোগ করুন 8967139413 অথবা 9734940754 এই নম্বরে।